আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাইবান্ধা থেকে বলছি। তো আমার প্রশ্ন ছিল যে আমি শুনেছি শবে বরাত, শবে মেরাজ এগুলো পালন করা নাকি বেদাত, এটা কি ঠিক? সুন্দর প্রশ্ন আপনি করেছেন, বড় চমৎকার। সময় উপযোগী প্রশ্ন আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। জি, এটা যেভাবে ধারাভাবে বলেছেন এইটা ঠিক নয়, কারণ এগুলো হলো কি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন পালন করার অর্থ কি? পালন অর্থ যদি এই হয় যে এই এই রাতটি এলে বা এই রাতের আগে পরে আমরা এই রাতের শিক্ষা, তাৎপর্য, ইতিহাস, ঘটনাবলী আলোচনা করি, তাহলে এটি তো প্রশংসার বিষয়, এটি তো প্রয়োজনীয় বিষয়। কারণ আমরা ইতিহাসের অনেক কিছু জানবো, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব জগতে গিয়েছেন সশরীরে, সেখানে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ এনেছেন, আরও 13টি শিক্ষা নিয়ে এসেছেন, কোরআনে আয়াত নাজিল হয়েছে, সেগুলি আলোচনা না করলে আমরা কিভাবে জানবো? আর আল্লাহ তাআলা কিন্তু একটা মানে জেনারেল নির্দেশ দিয়ে রেখেছেন, অর্ডার, যে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা বেশি বেশি জানা বিষয়গুলো আরও আলোচনা করো, এতে মুমিনদের উপকার হয়। তো এই এই দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে হবে। এরপর হলো যে পালন, পালনের বিষয় যদি এই হয় যে নির্দিষ্ট কোনো ইবাদত আছে কি না, তাহলে লাইলাতুল মেয়ারাজ বা শবে মেয়ারাজ যেটি গত দুদিন আগে গেল, সেখানে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। কিন্তু লাইলাতুল বারা আহ, যেটি লাইলাতুল নিসফ মিন শাবান, যেটি হাদিসে এসেছে, এই সম্পর্কে 60টি হাদিস রয়েছে। এর মধ্যে 2টি হাদিস বিশুদ্ধ, এমনকি 1টি হাদিস নাসিরুদ্দিন আলবানি, যিনি মানে আমাদের নিকট ইতিহাসের নিকট অতীতের একজন হাদিসের বড় ইমাম, যাকে পৃথিবীর সমস্ত স্কলাররা মানেন, নাসিরুদ্দিন আলবানিও 1টি হাদিসকে সহি বলেছেন যে লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতে রাতে নফল ইবাদত করা, তওবা ইস্তিগফার করা, দোয়া করা এবং অবশ্যই ফরজ নামাজগুলো জামাতে আদায় করা, কান্নাকাটি করার ফজিলত রয়েছে, পরের দিন রোজা রাখা, আর পরদিন রোজা রাখা। এই রোজা আল্লাহ রাসূল রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এবং পরবর্তী 3 কুরুন, কুরুনে সালাসা, নবীজি, সাহাবি এবং তাবিনরা তারা রেখেছেন। এজন্য মানুষের জন্য যে এই রাতে ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া এবং কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, পরদিন রোজা রাখাতে অবশ্যই সব রয়েছে। এখানে মোহতারাম দুটো অংশ ওনার যে প্রশ্নের, যে লাইলাতু মানে শবে মেরাজ যাকে বলা হয় লাইলাতুল মেরাজ, এখানে তো পালনের কিছু নেই, আলোচনার অনেক কিছু আছে। ঠিক শবে বরাত যেখানে আছে, এখানে আসলে আলোচনার তেমন কিছু নেই, জানার কিছু আছে, বাট পালনের কিছু, পালন ইবাদতের এখানে বিষয় আছে, করণীয় বর্জনীয়। আপনি বড় সুন্দর কিছু বলেছেন। হ্যাঁ, বর্জনীয় তো অবশ্যই বর্জনীয় আছে, কারণ এগুলিকে যে বেদাত যে বলে সেটা কিন্তু একটা কারণও আছে, কারণও আছে, কারণ এগুলিকে কেন্দ্র করে আবার দেখা যায় কি সমাজের একটি শ্রেণী যে মানে নামাজ পড়ছে না, হালুয়া রুটি বানানোর জন্য সময় ব্যয় করে দিচ্ছে, যে হালুয়া এবং খাবার এবং রান্না করার জন্য তাদের দেখা যাচ্ছে আসর মাগরিবের নামাজই কাজে হয়ে যাচ্ছে। আবার আমাদের কিছু ছেলেরা, আমাদের কিছু ছোট ভাইয়েরা, তারা আবার বিভিন্ন মাজারে যাবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, এগুলি করতে করতে দেখা যায় যে এশার নামাজই পড়লো না, অথবা এশা কোনো রকম পড়েছে, পরে রাত 12টা 1টা 3টা পর্যন্ত ঘুরতে ঘুরতে পরে ফজর কাজে হয়ে গেল। এই জন্য তারা বলেন, যে এক শ্রেণীর আলেমরা বলেন, যে যদি নফল করতে গিয়ে আর কবর জিয়ারত করতে গিয়ে, যেটি নফল করতে গিয়ে যদি ফরজ ছুটে যায়, তাহলে এরকম নফল আমার দরকার নেই। এই দৃষ্টিতে চমৎকার আপনি বলেছেন। আমি এক জায়গাতে আমার একটা লেখায় আমি এটা লিখেছিলাম, দেখেছিলাম যে কিছু কিছু আছে এরকম যে মানে হালুয়া রুটিটাকে তৈরি করা বা বানানো বা খাওয়ানোটাকে আবাদত মনে করে, দেখা যাচ্ছে যে পুরো রাত্র সন্ধ্যার পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত বা 12টা 1টা পর্যন্ত বানিয়েছেন, খেয়েছেন, খাওয়াচ্ছেন, এভাবে মোটামুটি গল্প গুজব করেছেন, আসলে নামাজের ধারক আছে জাননি, এটাকে আবাদত মনে করছেন, তো এটা তো অবশ্যই বর্জনীয়, অবশ্যই বর্জনীয়। বাট এখন কেউ যদি তার ঘরে সে হালুয়া রুটি আগে বানিয়েছেন, এখন ঘরে আছে, আগের দিনও খেয়েছেন, পরের দিনও খেয়েছেন, এর পরের দিনও খাবেন, এইভাবে একটা মানে ওনার যদি ইয়া থাকে, এমনিতে তো রোজা রাখলে তো সেরি জন্য যদি একটু ভালো রান্না বান্না করে দর্শনীয় নয়। এবং এই যে কিছু মানুষ আছে যে 100 রাকাত নামাজ পড়তেই হবে অথবা এই কাজটি করতেই হবে, এরকম মনে করলে আবার অন্যায় হবে, কারণ নফল ইবাদতগুলোর সংখ্যা, পরিমাণ এবং এর ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই।